জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং খড়াক্কার তিন শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনা খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত শ্রমিকদের নাম গোকুল মণ্ডল বয়স 44, শুভঙ্কর রায় বয়স 31 এবং ইসরায়েল শেখ বয়স 33। তাদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি শামশেরগঞ্জের ধলিয়ান পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকা এবং শুভঙ্করের বাড়ি ধলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে। পাশাপাশি ইসরায়েলের বাড়ি ফারাক্কা থানার ইমামনগর গ্রামে। জানা গিয়েছে মাস দুয়েক আগে নিজ বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে দাদনে দিল্লির গাজিয়াবাদে গিয়েছিলেন শামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার গোকুল মণ্ডল, বেতবোনার শুভঙ্কর রায় এবং খড়াক্কার ইমামনগরে ইসরায়েল শেখ। নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রি কাজ করছিলেন তারা। সে সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে যান তিন শ্রমিক। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে শামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার দুই শ্রমিকের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। শনিবার সকাল থেকে মৃত পরিবারগুলোতে ভিড় জমান স্থানীয় মানুষজন। সূত্রের খবর, দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পরে দেহ বাড়ি নিয়ে আসা হবে। আমরা জানি না কি যাবো না গেছে। কিসের কাজে গেছিল? রাজমিস্ত্রির কাজে। কোথায় কাজে গেছিল? গাজিয়াবাদ, দিল্লি। কাজ করতে গিয়ে নাকি বাড়িতে কি কাজ করতে? আপনার ছেলের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বয়স কত? এখন আনার ব্যবস্থা করছে বলছে ওরা। হ্যাঁ, সহযোগিতা কেউ পাই না আমরা। আমরা গরিব, যে শ্মশানের কাজ করবো তাও পয়সা করি নাই না। ওই আমাদের মাথা ছিল, আমাদের কাছে এখন পয়সা নেই, ধার দেনা করে ও বাইরে ছিল। এখনই আমরা কাজ করবো, সেও এক টাকা নাই। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মারা গেছে দিল্লিতে। কি নাম যে মারা গেছে ওটা কে? আপনার আপনার কটা ছেলে পেলে? আপনার দুটো ছেলে পেলে, একটা মেয়ে একটা ছেলে। যে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে একই সঙ্গে তিনজন মারা যায়, তার মধ্যে খবর পেলাম 15 নম্বর ওয়ার্ডের গোকুল এবং 16 নম্বর ওয়ার্ডের শুভঙ্কর, তারই পাশাপাশি ফারাক্কার একজন আছে। আমরা খবর পেয়ে ওনার পরিবারের কাছে আমাদের প্রতিনিধি কাউন্সিলরদেরকে পৌঁছে মানে বলে ওখানে যেতে বলেছিলাম, ওখানে গিয়েছিল বোধহয়। এবং বডিটা আনার সর্বস্তরভাবে আমরা চেষ্টা করছি, যৌথভাবে জিনাদের আন্ডারে কাজে গিয়েছিল বা পৌরসভা, আমরা বডিটা আনার চেষ্টা করছি এবং পরিবারের পাশে আমরা থাকার আহ্বান জানাচ্ছি। আমরা এই পরিবারের সঙ্গে আছি।